মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সত্যি পর্ণা, তুমি না থাকলে আমার জীবনে এই স্বপ্নটাও কোনোদিন পূরণ হতো না। আমার ইচ্ছে করছে ওনাকে আমার হাতের মুঠোর মধ্যে রাখতে, দুর্ভাগ্যবশত ওর কথাটা বন্ধ করতে পারছি না। কৃষ্ণা চুপ করবে? হ্যাঁ বাবুর বাবা, ফাজলামো বন্ধ করো। আমাকে এটা কি বানিয়ে দিয়েছো তুমি? তাড়াতাড়ি মানুষ বানাও, আমাকে বলে দিচ্ছি বানাও মানুষ। শোনো না, ঠাম্মি কি সত্যি পুতুল হয়ে গেল? তোর বোকামি, এটা তো ম্যাজিক দাদু, তার মানে খুব বড় ম্যাজিশিয়ান। দেখ, আমি না যত দেখছি তার জব বনে যাচ্ছে। তুমি একটু চুপ করবে মমিতাদি? এইভাবে দত্ত বাড়ির সবকটাকে যদি পুতুল বানিয়ে রাখতে পারতাম তাহলে শান্তি পেতাম। আপনি কি কিছু ভাবছেন? ভাবছি যে ভ্লগ বানানোর মাঝে হঠাৎ করে ম্যাজিক শো এর কারণটা কি? অর্ণা যেটি কি ভাবছে কিছুতেই ধরতে পারছি না। তাহলে কৃষ্ণা, এতগুলো লোকের সামনে তুমি কিন্তু আমার দেওয়া শর্তগুলো মেনে নিলে। প্রথম শর্ত, তুমি আমার উপর চেঁচাবে না। প্রচন্ড চেঁচাই কিন্তু। আর দ্বিতীয় শর্ত, আমি যদি বাজার করতে গিয়ে কোনো কিছু ভুলে যাই তুমি আমাকে আবার বাজারে পাঠাতে পারবে না। তিন নম্বর, আমি সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোই, যাকে বলে ইভিনিং ওয়াক, তুমি কিন্তু বাধা দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ বলেছি তো, তুমি যা বলবে তাই হবে। তাড়াতাড়ি আমাকে পুতুল দেখে মানুষ করে দাও। বাবা কি বাধ্য স্ত্রী, দেখেছেন? তাহলে আপনারা সবাই শুনলেন যে আমার স্ত্রী কি কি বললেন। তাহলে এবার ওর আবার মানুষ হবার পালা, তাই তো? তাহলে কি ওকে ফিরিয়ে আনবো? হ্যাঁ ফিরিয়ে আনবো, আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো। কি বলছেন দর্শকবৃন্দ? তাহলে ফিরিয়ে আনি ওকে। এক মিনিট এক মিনিট এক মিনিট ফোকাস ফোকাস গিলি গিলি গে আমরা কাটাবরা, ফিরে আসছে আমার ধর্মপত্নী কৃষ্ণা। দেখুন, ওয়ান টু থ্রি। আমার দারুণ স্প্লেন্ডিড, আপনারা দেখলেন অমিতেশ দত্তর ম্যাজিক দেখে সবাই মন্ত্রমুগ্ধ। তাক লাগানো ম্যাজিক শো শেষ করলেন অমিতেশ দত্ত। বোঝাই যাচ্ছে এখনো বাঙালির ঘরে ঘরে এমন সব প্রতিভা লুকিয়ে আছে। সত্যি বাবার মুখে হাসিটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, খুব তৃপ্তি লাগছে। মানুষ থেকে পুতুল, এটা একটা দারুণ অস্ত্র পেলাম তো। আপনি এত ভালো ম্যাজিক দেখান, আপনি তো ব্যাংকেও চাকরি করতেন, আপনি এতদিন ম্যাজিক নিয়ে চর্চা করেননি কেন? আপনি তো অনেক আগেই ম্যাজিশিয়ান হিসেবে পরিচিত হতে পারতেন। আসলে সংসারের চাপে এসব আর করা হয়ে ওঠেনি, বোঝেনি তো, মধ্যবিত্ত বাড়ির ছেলে, মানে ম্যাজিক করে সংসার প্রতিপালন করব এটা স্বপ্নের বাইরে। প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে একজন মহিলার হাত থাকে। আপনার এই ম্যাজিকের পিছনেও নিশ্চয়ই আপনার স্ত্রী রয়েছেন। ম্যাডাম আপনি বলুন, আপনি আপনার স্বামীকে ম্যাজিক দেখানোর জন্য উৎসাহ দিতেন? আপনি কি আপনার স্বামীকে একজন ম্যাজিশিয়ান হিসেবে দেখতে চেয়েছিলেন? ম্যাজিক দেখিয়ে এত সমাদর, এত সম্মান পাওয়া যায়? আসলে মানা ভীষণই মুখ চোরা, আর বাবা মার মধ্যে যে একটা সুন্দর বন্ডিং রয়েছে সেটা তো আপনারা আশা করি সবাই বুঝতেই পারছেন এখানে, তাই না? এরকম ম্যাজিক শো আমরা আরো চাই, আরো শো করুন, আরো শো করুন। দেখুন, আপনাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা। আপনারা যদি পাশে থাকেন আমি কথা দিচ্ছি আমি অনেক শো করব।
তোমার প্রথম ম্যাজিক শো এর ইনকাম হচ্ছে 30,000 টাকা। শুধু তাই নয়, আরো অনেকে শো দেখতে এসেছিল। হ্যাঁ, কিন্তু উঠোনে লিমিটেড জায়গা হয়, আমরা সিট অ্যারেঞ্জ করতে পারিনি। যদি আরো বড় জায়গা হতো না, আরো অনেক টিকিট বিক্রি হতো। বন্যামা, আজ যা হলো সবটাই তোমার ক্রেডিট। তুমি পাশে না থাকলে সত্যি। বাবা, এভাবে কেন বলছেন আপনি? আরে বাবা, ট্যালেন্ট তো আপনার মধ্যে ছিলই, আমি শুধু সেটা সবার সামনে তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছি, ব্যাস। কিন্তু পর্ণা, সেটাই বা কজন করে বা পারে বলো? ঠিকই তো, দে টাকাটা দে সুজন। এ নাও। কৃষ্ণা, তুমি তো সবকিছুই টাকা দিয়ে বিচার করো, তাই আজ আমার জীবনের প্রথম ম্যাজিক শো এর টাকা আমি তোমার হাতেই দিলাম। নাও ধর। ধরো, হাতটা দাও, ধরো ধরো না ধরো। দেখো, আমি মাসে 30 দিন চাকরি করে যে টাকা মাইনে পেতাম, এখন যদি আমি মোটামুটি মাসে 2 শো করি, তার কাছাকাছি টাকাই পাবো। আরে এখন তোমার ডিটেইল লাই মুক্ত বিহঙ্গ, আমি আমার কাছে কোনো কিছুই বাধা নয়। কি মা, তুমি কি এর পরেও বাবাকে আর কিছু বলবে ম্যাজিক নিয়ে? এখন ব্যাপারটা হলো, মা কি তাহলে ফাইনালি বাবাকে ম্যাজিক দেখানোর পারমিশন দিচ্ছে? ও ঠাম্মি, দেখলে তো সবাই ম্যাজিক কতটা ভালোবাসে। আমিও কিন্তু বড় হয়ে দাদুর মতো ম্যাজিশিয়ান হবো, এটা কিন্তু একদম ফাইনাল। তুমি আমার প্রমিস করো যে তুমি আমাকেও না করবে না আর দাদুকেও না করবে না। কি হলো মা, কিছু বলুন। যা ভালো বোঝো কর। অনেক দিন পরে বুঝলে পর্ণা, নতুন করে অক্সিজেন পেলাম, অক্সিজেন। সত্যি পর্ণা, তুমি না থাকলে আমার জীবনে এই স্বপ্নটাও কোনোদিন পূরণ হতো না। আশীর্বাদ করুন বাবা, আমি যেন এইভাবেই আপনার মুখে, মায়ের মুখে, এই দত্ত পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারি। আরে আমার কথা ভুলে গেলে হবে? আমিও তো বড় হয়ে ম্যাজিশিয়ান হব, তখন কিন্তু আমাকে নিয়ে এরকম মাতামাতি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।